আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, তোমরা সকলে জানো এই করোনা মহামারীর কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সব গত 17 মাস থেকে বন্ধ হয়ে আছে। এই সরকার করোনা মহামারীর কারণে শিক্ষাদানের অগ্রগতির জন্য হয়তো নতুন একটা পদক্ষেপ নিচ্ছে অনলাইন ক্লাস। এই অনলাইন ক্লাসের জন্য আমরা সরকারকে, বর্তমান সরকারকে অভিনন্দন জানাই এবং শিক্ষার্থীদেরকে আমি শুভেচ্ছা জানাই অনলাইন ক্লাসের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, আমি মোহাম্মদ জুলাল হোসেন, ঢাকা মহাবিদ্যালয় মনোবিজ্ঞান বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, আজকে আমি আলোচনা করব মনোবিজ্ঞান কি এবং মনোবিজ্ঞানের পরিচিতি, যেহেতু আমি মনোবিজ্ঞানের শিক্ষক। তাই আমি মনোবিজ্ঞানের প্রথম অধ্যায়ে আলোচনা করব। তো আগে জানতে হবে মনোবিজ্ঞানের কয়টি প্রথম, দুটো পত্র, একটা প্রথম পত্র, একটা দ্বিতীয় পত্র। প্রথম পত্রে কয়টা অধ্যায় রয়েছে? তার মধ্যে 8টি অধ্যায় আছে। 8টি অধ্যায়ের মধ্যে আমরা আলোচনা করবো আজকে প্রথম অধ্যায়। তার আগে জানতে হবে প্রথম অধ্যায় কী কী আছে। তাহলে মনোবিজ্ঞানের প্রথম অধ্যায় হচ্ছে মনোবিজ্ঞানের পরিচিতি, মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি, মনোবিজ্ঞানের বিষয়বস্তু, মনোবিজ্ঞানের পরিধি এবং বিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের স্থান, তাই না? এছাড়াও রয়েছে মনোবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক। এগুলো হচ্ছে মনোবিজ্ঞানের প্রথম অধ্যায়ের বিষয়ে আমরা জানব। তার আগে আমরা জানতে হবে যে মনোবিজ্ঞান কী, মনোবিজ্ঞানের পরিচিতি। দেখো, যে কোনো বিষয়ে আগে আমরা জানতে হয়, যেরকম সব বিষয়ে আছে, যেরকম পরনীতির বিষয়বস্তু হচ্ছে জনক রয়েছে অ্যারিস্টটল, তারপরে অর্থনীতির জনক রয়েছে অ্যাডাম স্মিথ, ঠিক তেমনি মনোবিজ্ঞানের জনক রয়েছে। মনোবিজ্ঞানের জনক হচ্ছে উইলহেম উন, তোমরা মনে রাখতে পারো। মনোবিজ্ঞানের জনক হচ্ছে উইলহেম উন। তাহলে দেখো, আজকে আমরা জানবো মনোবিজ্ঞান কী। মনোবিজ্ঞানের ইংরেজি বোধ শব্দ হচ্ছে সাইকোলজি, তাই না? এটা হচ্ছে ইংরেজি বোধ শব্দ। দেখো, সাইকোলজি অনেকেই মনে করে বানানটা মনে রাখতে পারে না। আমরা শিক্ষার্থী আমি কেন সহজ পদ্ধতিতে বলতে পারি সাইকোলজি বানানটা মনে রাখার জন্য। দেখো, সাইকোলজি মানটা হচ্ছে PSY, মানে কৃষি, CHOLO মানে চলো, আর GYকে যায়, কৃষি চলো যায়। এটা একটা সহজ পদ্ধতি বলা হয় যে আমরা মন সাইকোলজি বানানটা মনে রাখতে পারি, তাহলে হচ্ছে সাইকোলজি। দেখো, যে কোনো শুরুতেই আমরা যে কোনো সৃষ্টি, মানে পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি হয়েছে, তার মধ্যে সবচেয়ে সৃষ্টিশালা যে হচ্ছে মানুষ, এই মানুষকে নিয়ে আমরা মনোবিজ্ঞানে আলোচনা করব, তাই না? ও প্রাণী নিয়ে আলোচনা করব। বিভিন্ন মনীষীরা বলেছেন, বা যেরকম অ্যারিস্টটল বলেছিলেন বা প্লেটো বলেছিলেন, মনোবিজ্ঞান হচ্ছে মন সম্পর্কিত বিজ্ঞান। কিন্তু প্রকৃতপক্ষে কি মন কি সম্পর্কিত বিজ্ঞান? না, মনোবিজ্ঞান একটা বিজ্ঞান, আচরণের বিজ্ঞান। বিজ্ঞানের যাত্রা যেমন শুরু হয়, অগ্রগতি বাড়া যায়, তখন মনোবিজ্ঞানের যাত্রা কিন্তু বেড়ে যায়, বসে থাকে না। মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান। দেখো, এই ক্ষেত্রে আমার মনোবিজ্ঞানী হারমান অ্যাবিনসন বলেছিলেন যে মনোবিজ্ঞান হচ্ছে জন্মসূত্র থেকে মানুষের যে মন চেতনা থেকেই একটা মনের বিজ্ঞান, কিন্তু প্রকৃতপক্ষ থেকে মন চেতনা বিজ্ঞান বলা হয়। দেখো, মনোবিজ্ঞানের বিভিন্ন দিক রয়েছে এবং ক্ষেত্র রয়েছে। তার ক্ষেত্রে সবচেয়ে, দেখো, সবচেয়ে ভূমিকা পালন করে থাকে, সবচেয়ে মনোবিজ্ঞান হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা, অগ্রগামী ভূমিকা পালন করে থাকে শিশুদের ক্ষেত্রে। দেখো, একটা হচ্ছে মায়ের, গর্ভবতী মায়ের শারীরিক অবস্থা এবং মানসিক অবস্থা। একজন গর্ভবতী মায়ের শারীরিক অবস্থা কেমন থাকবে এবং অগ্রগতি শারীরিক আর মানসিক অবস্থা কেমন থাকবে, এটা কিন্তু মনোবিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেখো, যারা সায়েন্সের স্টুডেন্টরা থেকে এসেছেন, তারা দেখেন হচ্ছে সহজ এই মনোবিজ্ঞান পড়তে খুব সহজ লাগবে। আর যারা আর্টস থেকে আসছে, তাদেরকেও সহজ লাগবে। দেখো, এরপর আছে কি যে শারীরিক যারা সমস্যা জর্জরিত থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু মনোবিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আবার রয়েছে কি, অপরাধ প্রবণতার ক্ষেত্রেও মনোবিজ্ঞান একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আবার দেখো, মনোবিজ্ঞান অপরাধের বিজ্ঞান, যারা অপরাধ করে থাকে, অপরাধ সামাজিক ব্যাধি থাকে, এক্ষেত্রে মনোবিজ্ঞান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে দেখো, আমাদের এই মনোবিজ্ঞান শুধু যে মন বিজ্ঞান নিয়ে না আলোচনা করে, তা না, সমগ্র নিয়ে আমার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যে সামাজিক ব্যাধির ক্ষেত্রে অনেকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া আর একটা থাকে কি, যে
আমরা কলকারখানা যে ইন্ডাস্ট্রি অনেকগুলো শ্রমিক নিয়োগ করে থাকি সেক্ষেত্রে কিন্তু মনোবৈজ্ঞানিকটা ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা করে থাকে। আচ্ছা, এগুলো তো আমরা আলোচনা অনেকগুলো ক্ষেত্রে আলোচনা করলাম। তাকে আমরা আসি সাইকোলজি। সাইকোলজি কি বুঝছে আগে? এর প্রতি শব্দ হচ্ছে এটা। আর সাইকোলজি থেকে শব্দটা সাইকি এবং রোবোস থেকে এসে সাইকোলজিতে এসেছে। এটা এই দুটি কিন্তু শব্দ গ্রিক শব্দ, তাই না? তা গ্রিক শব্দ হয়ে থাকে, তাহলে সাইকি অর্থ হচ্ছে আত্মা এবং রোবোস শব্দ হচ্ছে কি, জ্ঞান অথবা বিজ্ঞান। তাহলে আমরা বলতে পারি কি সাইকোলজি আত্মা সম্বন্ধীয় বিজ্ঞান। আত্মাকে তোমরা তখন দেখতে পাচ্ছ কখনো না বা অনুভব করতে পারো না, তাহলে কি আমরা আত্মার সম্বন্ধে বিজ্ঞান বলতে পারবো? তাহলে এরা কারণে বলেছিল যে কি আত্মার ভাবে বাদ দিয়ে পরবর্তীতে মনের বিজ্ঞান বলা হয়, মন বিষয়টি সম্পর্ক বিজ্ঞান, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু মনোবিজ্ঞান না। এটা বলা হয়েছে, তারা বলেছিল যে প্লেটো অ্যারিস্টটলেরা মনে করতো যে মনের বিজ্ঞান। যখন বিজ্ঞানের যাত্রা শুরু হয়ে যায় কত বিংশ শতাব্দীর শেষের দিকে বা বিংশ শতাব্দীর দিকে, তখন মনোবিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞানের অগ্রগতি বাড়ে, তখন বিজ্ঞান মনোবিজ্ঞানকে বিজ্ঞানের যাত্রা বলা হয়। সেক্ষেত্রে সবচেয়ে ভূমিকা পালন করে থাকে মনোবিজ্ঞানী উইলিয়াম উন্ড, তার সহযোগী উইলিয়াম জেমস। এই দুই মনোবিজ্ঞানী প্রাথমিকভাবে একটি গবেষণাগার স্থাপন করেন 1875 সালে। এই গবেষণাগার খুব একটা অত্যন্ত আকারে ছোট ছিল, সেই জন্য এই পরীক্ষণ গবেষণাগার পরিচালনা করা সম্ভব হয়নি। পরবর্তীতে মনোবিজ্ঞানী উইলিয়াম উন্ড তিনি একটি জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণাগার স্থাপন করেন, তাই না? তখন তিনি 1879 সালে তিনি একটি পরীক্ষণ গবেষণাগার অনুষ্ঠিত করেন। এখানে তখন এই গবেষণাকে বলা হয় খুব কার্যকরী ভূমিকা গ্রহণ করতে থাকে। তখন থেকে এই মনোবিজ্ঞানকে আমরা বলি আচরণের বিজ্ঞান, তাই না? এবার দেখো, তাহলে 1879 সালে হচ্ছে বলা হয় বিভিন্ন ইতিহাসবিদগণ মনে করতেন যে মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান। তিনি এই জন্যই বলা হয়েছে মনোবিজ্ঞান জন্মদিন হয় 1879 সালে, এবং এই জন্য বলা হয় মনোবিজ্ঞানের পরীক্ষণের মনোবিজ্ঞান হচ্ছে উইল হ্যাভ ওন। প্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, আজ আমরা এটুকুই আলোচনা করলাম। আগামী ক্লাসের জন্য তোমাদেরকে আমন্ত্রিত জানাই এবং পরবর্তী ক্লাসে দেখার জন্য তোমাদেরকে শুভেচ্ছাও জানাই। এই বলে আমার এই সংক্ষিপ্ত ক্লাস এই পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম।